অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন বেসিক অ্যাকাউন্টিংয়ের মধ্যে কোন কোন টপিকস আপনার অবশ্যই জানা থাকা দরকার। প্রথমত অ্যাকাউন্টিংয়ের যে সার্কেল রয়েছে, আমরা হয়তো সবাই জানি, যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট তারা জানি যে অ্যাকাউন্টিং সার্কেল কী। অ্যাকাউন্টিং সার্কেল হচ্ছে আপনার জার্নাল থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এর মধ্যে আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। যেমন আপনাকে জার্নাল জানতে হবে, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশন যখন আপনি রেকর্ড করবেন প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে জার্নাল রিলেটেড। সো আপনি যদি ভালোভাবে জার্নাল করতে পারেন তাহলে আপনার জন্য এনাফ। এরপরে আপনাকে লেজার সম্পর্কে জানতে হবে, এরপরে আপনাকে ট্রায়াল ব্যালেন্স কী এটা জানতে হবে, আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে জানতে হবে, প্লাস ফাইন্যান্সিয়াল রিপোর্ট কীভাবে রান করবেন, লাইক প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা যদি আপনি ভালো করে জানেন তাহলে আপনার জন্য বেসিক অ্যাকাউন্টিংয়ের যে মানে মূল যে টপিকস এটা আপনার কভার হয়ে যাবে। তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং করাটা খুব ইজি হবে। এরপরে হচ্ছে, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, যখন ফ্রিল্যান্সিং করতে যাবেন তখন আপনার ইন্টারন্যাশনাল বায়ারগুলো কিন্তু ইংলিশে কমিউনিকেশন করে। সো আপনার অবশ্যই ইংলিশ নলেজটা, কমিউনিকেশন লেভেলের ইংলিশ নলেজটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। সো আপনাকে সেই লেভেলের অ্যাডভান্স ইংলিশ জানতে হবে, নাথিং লাইক দ্যাট, জাস্ট বায়ারের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন এই লেভেলের ইংলিশটা জানলে আপনার জন্য এনাফ। এরপরে যেই নলেজটা দরকার সেটা হচ্ছে আইটি নলেজ, অর্থাৎ আপনাকে ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। লাইক আপনার, আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন আমাদের বিভিন্ন ধরনের ব্রাউজার থাকে, এর যে কোনো একটা ব্রাউজার সম্পর্কে আপনার ধারণা থাকলেই হলো, লাইক মজিলা ফায়ারফক্স বা আপনার হচ্ছে গুগল ক্রোম, এই ধরনের ব্রাউজার সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকলে, এবং আপনার মাইক্রোসফট এক্সেলের উপরে ভালো একটা নলেজ থাকতে হবে। যেহেতু অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনার এক্সেলে কাজ করার খুবই প্রয়োজন হয়, সেই জন্য আপনার এক্সেলের উপরে ভালো দক্ষতা থাকলে আপনি কিন্তু অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের জন্য যোগ্য বলে একজন যোগ্য দাবি করতে পারবে। সো আমরা তাহলে একটু রিক্যাপ করি যে যদি কেউ অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং করতে চায় তাহলে তার মূল কী কী শেখা দরকার বা তার কী কী নলেজ থাকতে হবে। নাম্বার ওয়ান, তার বেসিক অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে। নাম্বার টু, তার কমিউনিকেশন লেভেলের ইংলিশ থাকতে হবে। এবং নাম্বার থ্রি হচ্ছে তার আইটি নলেজ থাকতে হবে, ইনক্লুডিং মাইক্রোসফট এক্সেল। এই হচ্ছে আমার পরামর্শ যে আপনাদের এই কোয়ালিফিকেশানগুলো যাদের মধ্যে আছে অথবা যাদের নেই তারা এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করে তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে, আমি অন্য আরেকটা টপিকস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।